بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته واقتفى أثره إلى يوم الدين أما بعد الله رسول صلى الله عليه وسلم ظلم شمپور کے شطر کو کرے آمانے کے بولے چھن اتقو الظلم تم را ظلم تھے کے بیچے تھا کو فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ قیامت الدین اے ظلم অন্ধকার হবে জালিমগণ কিয়ামতের দিন অন্ধকারে থাকবে তারা পথ পাবে না তারা শাস্তি এবং মুসিবতের সম্মুখীন হবে জুলুমের এই শাস্তি ও পরিণতি শুধু পরকালে সীমাবদ্ধ নয় দুনিয়াতে যখন মাজলুম দুই হাত তুলে চোখের পানি ফেলে অসহায় হয়ে সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ জানায় আল্লাহ তাআলা তার ইজ্জতের শপথ করে তাকে সাহায্যের ওয়াদা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকু দাওয়াতাল মাযলুম ইত্তাকু দাওয়াতাল মাযলুম তোমরা মাযলুমের দোয়াকে ভয় করো ফা ইন্নাহা তুহমালু আলাল গামাম একে মেঘের উপর উঠিয়ে নেওয়া হয় আকাশে উঠিয়ে নেওয়া হয় ইয়াকুলুল্লাহু জাল্লা জালালুহু আল্লাহ জাল্লা জালালুহু বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার ইজ্জতের শপথ আমার বড়ত্বের শপথ লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন আমি তোমাকে অবশ্যই সাহায্য করব হে মাযলুম কিছু সময় পরে হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দেওয়ার জন্য শপথ করার প্রয়োজন নেই কিন্তু মাযলুমের সাহায্য মাযলুম সাহায্য পাওয়ার এতটাই যোগ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাহায্যকে তার সাহায্যের প্রতিশ্রুতিকে তাকিদ দেওয়ার জন্য নিশ্চিত করার জন্য তার ইজ্জতের শপথ করে বলেছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন যে জুলুম করতে চায় সে এই হাদিস শুনে নিক যদি কারো মধ্যে ঈমান থাকে ঈমানের অবশিষ্ট থেকে থাকে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি সে এই সমস্ত হাদিসগুলো শোনার পরে জুলুম করা তার পক্ষে সম্ভব হবে না আমি কাউকে আঘাত করলাম সে বিচার চাইতে পারল না আমি অপমান করলাম অপমানিত ব্যক্তি এর জবাব দিতে পারেনি শ্রমিকের পাওনা মেটানো হয়নি অসহায় শ্রমিক পাওনা আদায় করতে ব্যর্থ হয়েছে আমরা নির্যাতন করি মাজলুম নির্যাতিত হয়ে চোখের পানি ফেলেছে হত্যাকারী হত্যা করার কারণে স্ত্রী বিধবা হয়েছে সন্তানরা বাবাকে হারিয়ে এতিম হয়েছে মা বাবা ছেলেকে হারিয়ে দিশেহারা হয়েছে এই মাজলুমের চিৎকার দুনিয়ার মানুষের কান থেকে চাপা দিতে পারলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা শুনেছেন মাজলুমের অসহায়ত্ব দুনিয়ার মানুষের দৃষ্টি থেকে গোপন করলেও আল্লাহ তাআলা দেখেছেন জালিম যখন জুলুম করে নিশ্চিন্তে ঘুমিয়েছিল আল্লাহ তাআলা ঘুমাননি মাজলুমের আর্তনাদ শোনার জন্য তিনি ছিলেন রাত জেগে মাজলুমের চোখের পানি পড়েছে আল্লাহ দেখেছেন আল্লাহ অবশ্যই মাজলুমকে সাহায্য করবেন আল্লাহ অবশ্যই জালিমকে শাস্তি দিবেন জালিমের শাস্তি শুধু পরকালে নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে ত্বরান্বিত করেন দুনিয়ার জীবনে মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু তাআলা লি সাহিবিহি লুকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাতি মিসলুল বাগি ওয়া কাতিয়াতির রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুটি অপরাধ এমন যা আখিরাতের শাস্তি পরিপূর্ণরূপে বহাল থাকা সত্ত্বেও দুনিয়াতে অগ্রিম শাস্তি লাভের যোগ্য দুটি অপরাধ তার মধ্যে প্রথমটি হচ্ছে আল বাগি জুলম জালিমকে দুনিয়ায় অগ্রিম শাস্তি দেওয়া হবে জালিমকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক পদ্ধতি আছে একজন মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে সে বুঝতে পারে না যে কেন আমার এই রোগ হলো কঠিন রোগ জবাব হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ রাসূল বলছেন ইত্তাকু দাওয়াতাল মাযলুম মাযলুমের দোয়াকে তোমরা ভয় করো জালেম বহু সম্পদের মালিক হওয়ার পর সর্বশান্ত হয়ে যায়
সম্মানিত হওয়ার পর দুনিয়াতে লাঞ্ছিত হয়, কিভাবে সম্ভব? মাজলুমের দোয়া, মাথার উপর আল্লাহ তাআলা আরো বড় জালিম চাপিয়ে দেন মাজলুমের দোয়ায়। সন্তান নষ্ট হয়ে যায়, স্ত্রী অন্যের হাত ধরে বের হয়ে যায়, মানুষ তাকে ঘৃণা করে, তা ব্যবসায় ক্ষতি নেমে আসে, প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, আর কিছু না হোক, একজন জালিমের অন্তরে সর্বক্ষণ যে তিক্ততা, যে বিষণ্ণতা, অশান্তি, নিরাপত্তাহীনতা এবং ভয়ভীতি থাকে, এগুলো তার অগ্রিমের শাস্তি, অগ্রিম শাস্তি মাজলুমের দোয়ার ফল। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে আহলে কিতাবদের কাছে পাঠানোর সময় দাওয়াত দিতে ইয়ামানে আহলে কিতাবদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য তাকে যখন পাঠাচ্ছেন, সর্বশেষ তাকে যে উপদেশ দিলেন সে তা হচ্ছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের দোয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, এই দোয়ার সাথে আল্লাহর মধ্যে কোনো হিজাব নেই, যদিও বা সে অবিশ্বাসীও হয়, যাদের কাছে তাকে পাঠানো হচ্ছে তারা অবিশ্বাসী, যদিও বা সে অবিশ্বাসীও হয় তার উপর জুলুম করো না। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া অবশ্যই কবুল হবে, লা শাক্কা ফিহিন্না, এই দোয়াগুলো কবুল হওয়ার পরে কোনো সন্দেহ নেই, এর মধ্যে রয়েছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়াকে ভয় করো। এই যে কথাগুলো বলছি, আমরা যেন মনে না করি এটি কোনো বিশেষ গোষ্ঠীর জন্য বলা হচ্ছে, না, জুলুম তো আমরা করি, আমি নিজে জালিম, আমি জালিম, আপনি জালিম, আমরা বোনরা যারা আছি আমরা জুলুম করছি, আমরা বাবারা সন্তানদের উপর জুলুম করছি, স্বামী স্ত্রীর উপর, শ্বশুর শাশুড়ি ঘরের বউয়ের উপর জুলুম করছি, গৃহকর্তা গৃহকর্ত্রী, পেটের জ্বালায় বাসায় যে কাজ করতে এসেছে অসহায় লোকটি তার উপর আমরা জুলুম করি, আমরা প্রতিষ্ঠানের কর্মকর্তা, আমাদের কর্মচারীরা যারা অল্প কিছু বেতনের জন্য আমার অধীনে কাজ করছে তার উপর আমরা জুলুম করি, গাড়ির মালিক ড্রাইভারের উপর জুলুম করি, ফ্যাক্টরির মালিক শ্রমিকের উপর জুলুম করি, এমনকি একজন আলেম আরেকজন আলেমের উপর জুলুম করছে, একজন দায়ী আল্লাহর পথে আহ্বানকারী যিনি মানুষের জন্য উত্তম আদর্শ হবেন, তিনি অন্য দায়ীর উপর আক্রমণ করার মাধ্যমে নসিহতের নামে অথবা মানুষের কাছে সত্য প্রকাশ করার নামে তার সম্মান হরণের মাধ্যমে তার উপর জুলুম করছি, এক মাঝহাবের লোক অন্য মাঝহাবের লোকের উপর জুলুম করছি, আমরা সকলে নিজ নিজ গণ্ডিতে আমরা জালেম, আমরা যেন এক একজন ফেরাউন, আমরা যখন জুলুম করি আমরা কি মনে করি, এরা কি আমাদের সম্পত্তি, আমার সন্তান আমার স্ত্রী তারা কি আমার গোলাম, তারা কি আমার সম্পত্তি, আমার কর্মচারী তার রিজিক কি আমি দেই, এই সবগুলোর উত্তর না, এর জবাব আমাদের জানা আছে, তারা আমাদের গোলামও নয়, তারা আমাদের সম্পত্তিও নয়, তাদের সাথে যাচ্ছে তাই আচরণ করার কোনো অধিকার ইসলাম আমাকে দেয়নি, আল্লাহ তাআলা আমাকে দেয়নি, অথচ তাদের যিনি প্রকৃত মালিক, যার তারা গোলাম, যিনি তাদেরকে রিজিক দেন, তিনি স্বয়ং বলছেন ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাই যার রাজত্বের অধীন তার গোলাম, তিনি বলছেন, তিনি তার এই রাজত্বে যা খুশি করতে পারতেন, কারো কিছু বলার ছিল না, তিনি বলছেন ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং তোমাদের পরস্পরের মধ্যে জুলুমকে আমি নিষেধ করে দিয়েছি, আমার বান্দারা আমি তোমাদের স্রষ্টা হয়ে মালিক হয়ে যদি তোমাদের উপর জুলুম না করি তাহলে তোমরা একে অপরের উপর জুলুম করো না, অথচ তোমরা ভাই ভাই, যদি মুসলমান হয়ে থাকো তোমরা ভাই ভাই, যদি মুসলমান না হও তাহলেও অবিশ্বাসীও হয় তাহলেও মানুষ হিসেবে তার মর্যাদা আছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বানি আদমকে মানুষকে সম্মানিত করেছেন, যার উপর আমি জুলুম করছি সে আমার মতোই আল্লাহর একজন গোলাম, কি অধিকার আছে আমার তার উপর জুলুম করার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওপর জুলুমকে হারাম করেছেন, তার তিনি মহাশক্তিধর শক্তিমান সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও। এবং উল্লেখযোগ্য যে জুলমের ব্যাপারে যে হাদিসগুলো এসেছে অনেকগুলো হাদিস আপনারা পাবেন হাদিসে কুদসি, যেখানে সরাসরি আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি, হাদিসে কুদসি সামনেও আসবে আপনারা দেখবেন।
ওয়াত্তাকি দাওয়াতাল মাযলুম, আল্লাহ রাসূল বলছেন মাযলুমের দোয়াকে ভয় করো, ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর সাথে এই দোয়ার মধ্যে কোনো অন্তরায় নেই। মাযলুমের দোয়াকে ভয় করো যদিও সে অবিশ্বাসী হয়, জুলুম করো না যদিও সে একটি তুচ্ছ প্রাণীও হয়, একটি কুকুর বিড়ালের উপরও জুলুম করার অধিকার আমাদের নেই। দাখালাত ইমরাআতুন আন-নারা ফী হিরাতিন রাবাততহা ফালাম তুযইমহা ওয়া লাম তাদাআহা তাকুলু মিন খাশাশিল আরদ, আল্লাহর রাসূল জানিয়েছেন একজন মহিলা একটি বিড়ালের জন্য জাহান্নামে গিয়েছে, একটি বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য, সামান্য একটি প্রাণী তাকে বেঁধে রেখে খেতে না দিয়ে হত্যা করার কারণে, একটি বিড়ালকে বেঁধে রেখে খেতে না দিয়ে হত্যা করার কারণে একজন মহিলাকে জাহান্নামে যেতে হয়েছে এই নির্মম আচরণ করার জন্য। তাকে সে খাওয়ায়ও নি, তাকে ছেড়েও দেয়নি যে সে নিজে চড়ে খাবে। যদি একটা বিড়ালের জন্য একজন মানুষকে জাহান্নামে যেতে হয় তাহলে যে মানুষের উপর নির্যাতন করে তার পরিণতি কী হবে? যে মুমিনের উপর, মুসলিমের উপর, মুত্তাকিদের উপর নির্যাতন করছে, কোনো মুমিনকে যে কষ্ট দেয়, আল্লাহর কোনো ওয়ালিকে যে কষ্ট দেয়, তাহলে তার পরিণতি কী হবে বলে আপনার মনে করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, আল্লাহ তাআলা বলছেন, এটিও হাদিসে কুদসি, কাল আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ কাল, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান, আমার ওয়ালির সাথে যে শত্রুতা করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তাকে যুদ্ধের ঘোষণা দিচ্ছি, সে আমার সাথে লড়াই করতে এসেছে যে আমার ওয়ালির সাথে শত্রুতা করবে। এই ওয়ালিকে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আল্লাহর ওয়ালি হচ্ছে তারাই যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ওয়ালি হওয়ার জন্য কোনো বিশেষ ফর্মুলার প্রয়োজন হয় না, ঈমান যার যত বেশি, তাকওয়া যার যত বেশি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তত বড় ওয়ালি। অতএব মুমিনদেরকে যে কষ্ট দেয়, মুসলিমদেরকে যে কষ্ট দেয়, তাদের কী অবস্থা হবে? তারা তো আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধে নামল। কুরআন এবং হাদিসে আমি কোথাও পাইনি জালিমকে ভয় করতে বলা হয়েছে। কুরআন কিংবা হাদিসে আল্লাহ তাআলা কিংবা আল্লাহর রাসূল কখনো বলেছেন যে তোমরা জালিমকে ভয় করো, এমনটি আমি পাইনি, আপনারা পেলে বলবেন। কিন্তু বলা হয়েছে মাজলুমকে ভয় করো, জুলমকে ভয় করো, মাজলুমের দোয়াকে ভয় করো, ইত্তাকি দাওয়াত আল মাজলুম, মাজলুমের দোয়াকে ভয় করো। একজন মনীষী তিনি বলছেন, মা হিবতু আহাদান হাইবাতি মিন রাজুলিন ইযা যালামতুহু ফালাইসা লাহু নাসির, আমি যেই লোকটিকে সবচেয়ে বেশি ভয় করি, আমি যেই লোকটিকে সবচেয়ে বেশি ভয় করি, সে হচ্ছে সেই মাজলুম যাকে আমি জুলুম করেছি, লাইসা লাহু নাসির, তার কোনো সাহায্যকারী নেই, লক্ষ্য করি, সেই মাজলুম যে অসহায়, যার কোনো সাহায্যকারী নেই, তাকে আমি সবচেয়ে বেশি ভয় করি। ইয়ানযুরু ইলাই ওয়া ইয়াকুলু হাসবি আল্লাহ, সে আমার দিকে তাকিয়ে বলে হাসবি আল্লাহ, তার কোনো সাহায্যকারী নেই, তার পরিচিত মন্ত্রী মিনিস্টার নেই, পুলিশ র‍্যাব আর্মিতে লোক নেই যার মাধ্যমে সে সাহায্য নিবে, সে আমার দিকে তাকিয়ে বলে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ, আল্লাহু বাইনি ওয়া বাইনাক, আল্লাহু বাইনি ওয়া বাইনাক, তোমার এবং আমার মধ্যে আল্লাহ আছেন, তোমার এবং আমার মধ্যে আমি আল্লাহকে রাখলাম, আল্লাহর কাছে আমি বিচার রাখলাম। এই লোকটা যে কত শক্তিশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং এই লোকটার পক্ষ নিয়ে প্রতিশোধ গ্রহণ করবেন, এই কথা যদি জালেম বুঝতো তাহলে সে অসহায়কে কোনোদিন জুলুম করতে পারতো না। মানুষ অসহায়কে ভয় করত, আজকে মানুষ জালিমকে ভয় করছে, ভয় তো করার কথা ছিল মাজলুমকে, যে আল্লাহ তাআলার সাহায্যে সাহায্যপ্রাপ্ত হবে। বিশেষভাবে মুমিনদেরকে কষ্ট দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মুনাফিকেরা নোংরা কথা বলল, ইফকের ঘটনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করলেন, এরপর আল্লাহ তাআলা নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দেয় তাদের কোনো কৃতকর্ম ছাড়াই, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে এক মহা মিথ্যা রচনা করলো, মিথ্যা অপবাদ রচনা করলো, মিথ্যা অপবাদ দিল এবং এক মহা পাপ সে অর্জন করলো যার কারণে সে আখিরাতে শাস্তি পাবে।
সমাজে যখন সর্বস্তরে জুলুম ছড়িয়ে পড়ে, সেই জনপদ ধ্বংসের যোগ্য হয়। আল্লাহ তাআলা বিভিন্ন জনপদকে ধ্বংসের কারণ বলেছেন, তিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, এই সমস্ত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি কখন? লাম্মা যালামু, তারা যখন জুলুম করেছে, তারা যখন জুলুম করেছে। ফাকা আইয়িন মিন কারিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমা, কত জনপদ আমি ধ্বংস করেছি, আল্লাহ তাআলা বলছেন কোন অবস্থায়? ওয়া হিয়া যালিমা, এর বাসিন্দারা জালিম ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই সমস্ত শুনে আমরা হয়তো বলবো যে আল্লাহ জালিমকে ছাড় দিচ্ছেন কেন? তবে যদি জালিমের শাস্তি এবং ধ্বংস অবধারিত হয়, তবে আল্লাহ তাআলা তাৎক্ষণিক তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করছেন না কেন? আল্লাহ তাআলা জালিমকে জুলমের অবকাশ দিচ্ছেন কেন? আমরা যখন জালিমের জুলমে অতিষ্ঠ হয়ে একথা বলি যে আল্লাহ জালিমদের কেন তাৎক্ষণিক শাস্তি দেন না, তখন আমরা ভুলে যাই যে যদি আল্লাহ তা করেন তাহলে হতে পারে আমি সবার আগে ধ্বংস হব, তাই নয় কি? আমরা আজকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপের জন্য তাৎক্ষণিক তাদেরকে পাকড়াও করত, মানুষকে শাস্তি দিত, আল্লাহ তাআলা যদি আযাব সাথে সাথে পৃথিবীতে পাঠাতেন এবং তাকে পাকড়াও করতেন, তাহলে যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহিম মিন দাব্বা, যদি আল্লাহ তাআলা মানুষকে তাদের জুলমের কারণে পাকড়াও করতেন, তাহলে এই পৃথিবীতে একটি প্রাণীও আর অবশিষ্ট থাকতো না। আমি আপনি যে সমস্ত বড় বড় জালিমদের জুলমে অতিষ্ঠ হয়ে আমরা তাৎক্ষণিক আল্লাহর শাস্তির জন্য হাত তুলে দোয়া করছি এবং আশা করছি, জুলমের কারণে যদি আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করতেন, তাহলে আমি আপনি সবার আগে হয়তো বা ধ্বংস হয়ে যেতাম। কেননা যে কথা আগেই বলেছি, আমরা প্রত্যেকে নিজ নিজ গণ্ডিতে জুলুম করি, আমরা জালিম। পৃথিবীতে আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে জালিমকে অবকাশ দেয়া, কেননা পৃথিবী পরীক্ষা ক্ষেত্র, এটা মনে রাখতে হবে। পৃথিবী পরিপূর্ণ ইনসাফ প্রতিষ্ঠার জায়গা নয়। আমরা বলি কোথায় ইনসাফ, কোথায় ন্যায় বিচার? কিয়ামতের দিন, ন্যায় বিচার কিয়ামতের দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ একটা সময় নির্ধারণ করেছেন পরিপূর্ণ ন্যায় বিচারের জন্য। পৃথিবীতে আল্লাহ জালিমকে অবকাশ দেন, এটা আল্লাহ তাআলার রীতি। ইন্নাল্লাহা লায়ুমলি লিয-যালিম, আল্লাহ তাআলা অবশ্যই জালিমকে অবকাশ দিবেন, ঢিল দিবেন, ছাড় দিবেন। কিন্তু এর মানে এই নয় যে তাকে ধরবেন না। হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু, যখন তাকে ধরবেন তাকে ছাড় দিবেন না, শক্তভাবে ধরবেন। এই হাদিস বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পাকড়াও এমনই কঠিন হয়ে থাকে যখন তিনি জালিম সম্প্রদায়কে পাকড়াও করেন। আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত বেদনাদায়ক এবং শক্ত। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, হে নবী তুমি আল্লাহকে গাফিল মনে করো না, জালিমরা যা করছে তা থেকে তুমি তাদেরকে গাফিল মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, আল্লাহ তাআলা তাদেরকে একটি দিনের জন্য ছাড় দিচ্ছেন, সেই দিন কেমন? আল্লাহ তাআলা বলছেন তাশখাসু ফিহিল আবসার, যার অর্থ হচ্ছে সেই দিন দৃষ্টি স্থির হবে। দৃষ্টি স্থির হবে মানে কি? দৃষ্টি স্থির হবে অর্থ চোখের পলক পড়বে না, হতবিহ্বল হয়ে সেই দৃষ্টি কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করবে, যেদিন প্রত্যেকে তার ঘামের মধ্যে ডুবে থাকবে, কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত তারা ঘামতে থাকবে কিয়ামতের দিন, শুধুমাত্র বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে, কেউ গলা পর্যন্ত, কারো লাগাম হবে ঘামের। সেই দিন এমন অবস্থা হবে যে মানুষ জানবে যে বিচার মানে আমাকে জাহান্নামে যেতে হবে, তারপরও সে অতিষ্ঠ হয়ে সে চাইবে যে বিচার হয়ে যাক, বিচার সম্পন্ন হয়ে যাক, আমাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হোক। তারপরও এই প্রতীক্ষা অত্যন্ত কষ্টকর, কেননা কিয়ামতের দিনে নির্ধারিত শাস্তি রয়েছে এবং জালিমদের জন্য শাস্তির যে কয়েকটি স্থান আছে তার মধ্যে একটি হচ্ছে কিয়ামতের দিবস। শাস্তি কিন্তু শুধু জাহান্নামে নয়, শাস্তি আসে দুনিয়াতে, শাস্তি আসে মৃত্যুর মুহূর্তে, শাস্তি আসে কবরের জীবনে, শাস্তি আসে কিয়ামতের ময়দানে, শাস্তি আসতে পারে সিরাতে, যে সিরাত পার হয়েই সবাইকে জান্নাতে যেতে হবে। এমনকি সিরাত পার হওয়ার পরেও জান্নাতে প্রবেশের পূর্বে মুসলিমদের জন্য রয়েছে কান্তারা, যেখানে তাদের পারস্পরিক পাওনা দাবি এগুলো মেটানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ইনসাফ করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা ইনসাফ করবেন আমার উপরে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবেন আমি যাকে জুলুম করেছি তার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবেন আমি যার হাতে মাজলুম হয়েছি তার উপরে। এই সবটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, শুধু যেন আমরা মনে না করি যে জালিম আমি না আর সবাই না, আগে অন্যের জুলমের ব্যাপারে বিচলিত হওয়ার আগে নিজের জুলমের ব্যাপারে বিচলিত হয়ে আমি কোথায় জুলুম করছি। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করে দেখি কোথাও কোথাও কেউ মাজলুম হচ্ছে কিনা আমার দ্বারা, আমি হয়তো আমি খেয়ালও রাখছি না, আমার কাছে সেই সংবাদ নেই, আমি গাফিল, কিন্তু সেই মাজলুম কিন্তু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কিন্তু তার পক্ষ থেকে প্রতিশোধ নেবেন। কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় মাজলুমের কি অবস্থা হবে? হাদিসে এসেছে যে সামান্য একটু জমি সে নিজে অন্যায়ভাবে নিজের জমির মধ্যে ঢুকিয়ে নিল, মানে ইকতাতা শিবরান শিবরান মিনাল আরদ, এতটুক এই দুই আঙ্গুল, বুড়ো আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল প্রশস্ত করলে যেই দূরত্ব এটাকে বলে শিবর, এতটুকু এক বিঘত, এতটুকু জমি, এতটুকু জমি মানে ইকতাতা শিবরান মিনাল আরদি যুলমান, জুলম করে অন্যায়ভাবে যে এতটুকু এক বিঘত পরিমাণ জমি সে নিয়ে নিল, তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন, আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন এই জমিকে তার গলার বেড়ি বানাবেন। আল্লাহ কিভাবে জমিকে গলার বেড়ি কিভাবে বানানো হয় আমাদের বুঝে আজকে এটা ধরছে না যে কিভাবে সম্ভব আল্লাহ সুবহানাহু তাআলা জমিকে তার গলার বেড়ি বানাবেন, শুধু এক দুনিয়ার জমি না, সাত জমিনের সমপরিমাণ গভীরতার জমি যতটুকু সে দখল করেছে যদি সেটা এক বিঘত হয় সেই জমি তার গলার বেড়ি হবে। অন্য হাদিসে এসেছে খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবি আরাদিন, অন্য বর্ণনা এসেছে এই সাত জমিনের ভিতর তাকে ধসিয়ে দেয়া হবে। তাহলে যারা কাঠার পর কাঠা, বিঘার পর বিঘা, মাইলের পর মাইল জমি দখল করছে তাদের কি অবস্থা হবে বলে আপনার মনে করেন? মানুষের জমি তারা নিয়ে নিচ্ছে ব্যবসায়ের নাম করে, বড় ব্যবসায়ী ছোট ছোট অসহায় মানুষদের জমি নিয়ে নেয় একরের পর একর, বিঘার পর বিঘা, কাঠার পর কাঠা, এবং তারপরে তাকে করুণা করে যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, তুমি প্রাণে বেঁচে গিয়েছো, এটা তোমার সৌভাগ্য যে আমি তোমাকে প্রাণে মারলাম না, আমি শুধু তোমার জমি নিয়েছি, এটা তোমার সৌভাগ্য। তাদের কি অবস্থা হবে? একটা প্লট বুঝিয়ে, একটা প্লট দেখিয়ে পরবর্তীতে অন্য প্লট দিয়ে দেয়, আরও খারাপ প্লট দিয়ে দেয়, টাকা নেয় কিন্তু জমি বুঝিয়ে দেয় না, তাদের কি অবস্থা হবে? তাদের মধ্যে যদি সামান্য পরিমাণ ইমান থাকে, তাদেরকে যদি হাদিস শোনানো হয়, যদি আল্লাহ এবং আখেরাতে ইমানের কিছু অবশিষ্ট থাকে, কিভাবে তার পক্ষে সম্ভব এই ব্যবসা করা? তার চেয়ে তো পথে পথে ভিক্ষা করা একজন মানুষের জন্য উত্তম। আমাদের বাসায় একবার একজন ট্যাক্সের ইন্সপেক্টর আসলেন, আমার এক আত্মীয়া বয়স্ক মহিলা, তার নামে সঠিক রিপোর্ট দেওয়ার অনুগ্রহ করার বিনিময়ে তিনি টাকা নিলেন। তিনি যে সঠিক রিপোর্ট দিবেন যে ওনার ঠিক আছে ট্যাক্স কোনো সমস্যা নেই, এর বিনিময়ে তিনি টাকা নিলেন। সেখানে আমি ছিলাম। টাকা নেওয়ার পর সেই ভদ্রলোক ট্যাক্স ইন্সপেক্টর, তার কপালে নামাজের চিহ্ন আছে, সে আমার চেহারার রং পরিবর্তন হতে দেখে সে আমাকে বলছে যাওয়ার আগে যে আমাকে বদদোয়া দিলেন না তো। আমি তাকে বললাম যে আপনাকে বদদোয়া দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, আপনি যা কিছু নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব হিসাব রেখেছেন, সবটার হিসাব তিনি করবেন, আমার বদদোয়া দেওয়ার প্রয়োজন পড়বে না। এমনিভাবে জুলুম সর্বস্তরে, যে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় এবং তার পাওনা দেয় না, দেখুন এটিও হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলছেন, কাল আল্লাহ, আল্লাহ বলছেন, হাদিসে এসেছে কাল আল্লাহ, আল্লাহ বলছেন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা সালাসাতুন সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, তিনজন ব্যক্তি আমি কিয়ামত দিন তাদের বিরুদ্ধে দাঁড়াবো, তার মধ্যে একজন হচ্ছে রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা, এমন একজন ব্যক্তি সে কাউকে ভাড়া করলো কাজের জন্য,
তার কাছ থেকে কাজ বুঝে নিল কিন্তু তাকে তার পাওনা বুঝিয়ে দিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার বিরুদ্ধে সেদিন দাঁড়াবেন। আসুন আমরা জুলুম বন্ধ করি। আমরা মুসলিম, আল মুসলিম ও আখুল মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলিম মুসলিমের ভাই। এরপর প্রথম যে কথা তিনি বলছেন, লা ইয়াযলিমুহু, ভাই হওয়ার মানে কি? মুসলিম মুসলিম ভাই হওয়ার অর্থ কি? লা ইয়াযলিমুহু, সে তাকে জুলুম করে না, মুসলিম মুসলিম জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, সে তাকে ছেড়ে যায় না বিপদে। ওয়ালা ইয়াহকিরুহু, সে তাকে বিদ্রুপ করে না, ছোট করে না। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন ব্যক্তির জন্য পাপ হিসেবে এটা যথেষ্ট যে সে তার কোনো মুসলিম ভাইকে সে খাটো করবে। আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলনীতি দিয়ে দিচ্ছেন, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তিনটা জিনিস একজন মুসলিমের, তিনটা জিনিস অন্য মুসলিমদের উপর হারাম, অলঙ্ঘনীয়, পবিত্র, এর উপর সীমা লঙ্ঘন করা যাবে না। দামুহু, তার জীবন, মালুহু, তার সম্পদ, এবং ইরদুহু, তার সম্মান, জান মাল এবং সম্মান, মুসলিমের জান মাল সম্মান পবিত্র, এর উপর কোনো আঘাত কোনো মুসলিম কখনো করতে পারে না। যারা অন্য মুসলিমের প্রাণের উপর আঘাত হানছে তারা কি আল্লাহর, তাদের যদি ঈমান থেকে থাকে তারা কি এর শাস্তি, আল কোরআনের একটি আয়াত যদি তারা পড়ত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার জাজা, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমটি হচ্ছে ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সে চিরস্থায়ী হবে জাহান্নামে। আপনি দেখবেন যে হত্যা এত ভয়াবহ অপরাধ, মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা এত ভয়াবহ অপরাধ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকারী সম্পর্কে বলেছেন সে জাহান্নামে চিরস্থায়ী হবে। যেমনিভাবে শিরক এবং কুফরের গুনার কারণে মানুষ জাহান্নামে চিরস্থায়ী হয়, হত্যার ক্ষেত্রে বলা হয়েছে জাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে কারণে কেউ কেউ, কোনো কোনো আলেম কনফিউশনে পড়েছেন যে হয়তো হত্যার অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহু আকবার, হত্যার অপরাধ হয়তো আল্লাহ ক্ষমা করেন না, কারণ আল্লাহ বলছেন জাযাহু জাহান্নাম খালিদান ফিহা। যদিও সঠিক মত হচ্ছে হত্যার অপরাধও ক্ষমা হয়, তওবার দ্বারা হত্যার অপরাধও ক্ষমা হয়, অবশ্যই হত্যাকারী সাথে নিহত ব্যক্তির বোঝাপড়া হবে কিয়ামতের দিন, কিন্তু সে জাহান্নামে চিরস্থায়ী হবে না যদি সে তওবা করে এবং সে যদি মুসলিম হয়, মুসলিম হিসেবে মৃত্যুবরণ করে, সে জাহান্নামই হবে না, চিরস্থায়ী হবে না, এটি সঠিক মত। কিন্তু তারপরেও এই হুমকি এত কঠিন যে অনেক আলেম, কোনো কোনো আলেম বলেছেন যে বোধহয় হত্যাকারীর অপরাধকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। জাযাহু জাহান্নাম খালিদান ফিহা, যে কোনো মান কাতালা মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে যে কোনো মুমিনকে, বুঝে শুনে কোনো মুমিনকে ঠান্ডা মাথায় হত্যা করবে, তার জাযা হচ্ছে জাহান্নাম খালিদান ফিহা, এতটুকু যথেষ্ট ছিল শাস্তি হিসেবে। কিন্তু আল্লাহ এখানে থামেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা শাস্তি তার উল্লেখ করেছেন এই এক আয়াতের মধ্যে। আর কি হতে পারে? জাহান্নামে চিরস্থায়ী হওয়ার পর আর কি শাস্তি থাকতে পারে? আল্লাহ বলছেন ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত, ওয়া লাআনাহু, এবং আল্লাহ লানত তার উপর, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এই সব কিছুর পরে আল্লাহ বলছেন আল্লাহ তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার, এই আয়াত কোনো মুমিন, কোনো মুসলিম জীবনে একবার দেখার পর সে তার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে কখনো অস্ত্র তুলতে পারে না, অসম্ভব, যদি তার মধ্যে ঈমান থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু মাযলামাতুন লি আখিহি মিন ইরদিহি আও শাইইন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, যার তার ভাইয়ের সম্মান অথবা অনুরূপ কিছুতে যে জুলম করেছে, যে তার ভাইয়ের সম্মান হরণ করেছে অথবা সম্পদ হরণ করেছে অথবা কোনোভাবে জুলম করেছে, আল্লাহ রাসূল বলছেন সে আজকেই যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, আজকে, আল-ইয়াওম, এখনই সময়, কাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, সেই দিন আসার আগেই, যেদিন কোনো দিনার দিরহাম টাকা পয়সা থাকবে না, সেই দিন টাকা দিয়ে কাউকে খুশি করার কোনো সুযোগ থাকবে না, সে আমার এত সম্পদ ছিল, আমার এত টাকা ছিল, এত ব্যাংক ব্যালেন্স ছিল, এ থেকে কিছুটা নিয়ে আমি যে আপনার উপর জুলুম করেছি আজকে আমাকে মাফ করে দিন, সেটা দুনিয়ার জীবনেই সম্ভব, আর দুনিয়ার জীবন পার হয়ে গেলে সেটা সম্ভব নয়। কিয়ামত যদি চলে আসে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু, তার যদি কোনো ভালো কাজ থাকে সেই ভালো কাজ থেকে নিয়ে মাজলুমকে দেয়া হবে, বিকদরি মাযলামাতিহি, তার জুলুম অনুপাতে, তার ভালো কাজ, তার নেকি নিয়ে মাজলুমকে দেওয়া হবে। ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, আর যদি তার না থাকে, অনেক মানুষের এই অবস্থা হবে যার দেওয়ার মতো কিছুই থাকবে না,
তার কি অবস্থা হবে? মাজলুমের গুনাহ তার ঘাড়ে চাপানো হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কে, দেউলিয়া, ব্যাংক্রাপ্ট কে? সাহাবীদের কাছে মনে হলো এর উত্তর দেয়া সহজ, আমরা উত্তর দিয়ে দিই। তারা বললেন, কালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে ব্যাংক্রাপ্ট, দেউলিয়া হচ্ছে যার কোনো টাকা পয়সা, কোনো সামগ্রী কিচ্ছু নাই, সেই হচ্ছে দেউলিয়া। আল্লাহ রাসূল বলেন, না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হচ্ছে এমন লোক যে কিয়ামতের দিন নামাজ নিয়ে আসবে, নামাজি, নামাজি লোক, রোজাদার, বিসসিয়ামিন, রোজা নিয়ে আসবে, বিযাকাতিন, যাকাত নিয়ে আসবে। আল্লাহু আকবার, নামাজি লোক, রোজাদার লোক, সে যাকাত দেয়, নামাজ পড়ে, রোজা রাখে, সে হচ্ছে দেউলিয়া, জুলমের কারণে দেউলিয়া। আর যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা? এখানে নামাজির কথা বলা হচ্ছে, নামাজি, রোজাদার, প্র্যাকটিসিং, সে ইসলাম পালন করে, মানুষ দেখছে সে ভালো মুসলিম, সে কেয়ামতের দিনে সে দেউলিয়া হবে, তার নামাজ, রোজা, যাকাতের সমস্ত সওয়াব মানুষকে বিলিয়ে দিয়ে, দরাবা হাদা ওয়া সাফাকা দামা হাদা, কিন্তু সে কেয়ামতের দিন আসবে, সে দরাবা হাদা, পৃথিবীতে কাউকে মেরেছে, শাতামা হাদা, কাউকে গালি দিয়েছে, অপমান করেছে, আখাযা মাল হাদা, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে, সাফাকা দামা হাদা, অমুকের রক্তপাত ঘটিয়েছে। কিয়ামতের দিন যখন সে আসবে, তার হাসানাত থেকে নিয়ে, তার নেকি থেকে নিয়ে, তার নামাজ, তার রোজা, তার যাকাত সেদিন চলে যাবে মাজলুমের অ্যাকাউন্টে। যদি শেষ হয়ে যায়, মাজলুমের গুনাহ আসবে তার অ্যাকাউন্টে। এই হচ্ছে নামাজির অবস্থা, এই হচ্ছে রোজাদারের অবস্থা, এগুলো হচ্ছে আমার আপনার অবস্থা। আল্লাহু আকবার, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, এখানে আমাদের কথা বলা হচ্ছে। তাহলে যারা এই কাজগুলো করে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কি অবস্থা? আমার আলোচনার সর্বশেষ পয়েন্ট, ভাইয়েরা আমার, আমরা কখনো জালিমের পক্ষ না নেই, আমরা মাজলুমের পাশে দাঁড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবিস্মরণীয় বাণীতে বলেছেন, এই হাদিস আমরা সবাই জানি, আমরা কেউ এগুলো প্র্যাকটিস করি না, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম। কালু ইয়া রাসূল আল্লাহ, সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল, হাযা নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু যালিমা, মাজলুমকে তো সাহায্য করব বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করতে পারি? ক্বালা তাখুযু ফাওকা ইয়াদাইহি, তার হাত ধরে তাকে থামাও, তার দুই হাতের উপর তুমি ধরে তাকে নিরস্ত করো, তাকে জুলুমে বাধা দাও, তাকে জুলম করতে দিও না, তাকে জুলমে সাহায্য করো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবায় বললেন যে, তোমরা কোরআনের একটি আয়াত ভুল বুঝছো, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা হতাদাইতুম, মুমিনদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকো, কে আপাত দৃষ্টিতে মনে হয় যে কে পথভ্রষ্ট হলো, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হও তাহলে যে পথভ্রষ্ট হয়েছে তার কারণে তোমার কোনো ক্ষতি হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা এই আয়াতের অর্থ ভুল বুঝেছো, তোমরা মনে করছো এখানে বলা হচ্ছে যে তুমি তোমার নিজের নামাজ নিয়ে, রোজা নিয়ে, তাসবিহ নিয়ে বসে থাকো, কে কি করলো, সমাজ কোথায় গেল, গল্লায় যাক, তোমার কিচ্ছু হবে না, যদি তুমি নামাজ তোমার ঠিক মতো পড়ো, তুমি রোজা তোমারটা ঠিক মতো রাখো, তুমি তোমার ব্যক্তিগত ইবাদত ঠিক মতো করো, তাহলে সমাজের কি হলো, মানুষের কি হলো, তাতে তোমার কিছু আসে যায় না। তোমরা এর অর্থ এরকম বুঝেছো না, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিক করে দিচ্ছেন, কেননা সাহাবীরা আল কোরআনের অর্থ বুঝতে সবচেয়ে বেশি সক্ষম। আর সাহাবীদের যারা সিনিয়র, আবু বকর, ওমর, তাদের কোরআনের উপলব্ধি, হাদিসের উপলব্ধি সবচেয়ে বেশি, তিনি তাদের এই ভুল উপলব্ধিকে কারেক্ট করে দিয়ে বলছেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না আন-নাসা ইযা রাআউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আন ইয়ামাহুমুল্লাহু বিইকাব, মানুষ যখন জালিমকে দেখে জুলুম করতে এবং তাকে নিরস্ত করে না, তার হাত ধরে তাকে থামায় না, তাহলে সেই সময় খুব নিকটে যখন আল্লাহ তাআলা তার শাস্তির দ্বারা সকলকে আচ্ছন্ন করবেন, সকলকে তার শাস্তির মধ্যে ইনক্লুড করবেন। আজকে জালিম জুলুম করে পার পেয়ে যায়, আজকে যদি পথে কেউ কাউকে ছিনতাই করে, কেউ কাউকে নির্যাতন করে, কোনো শক্তিশালী কোনো দুর্বলের ওপর জুলুম চালায়, আমরা জানি
যদি জিজ্ঞাসা করি অবস্থা, আমাদের অবস্থা কি হবে, আমরা দেখেও না দেখার ভান করে চলে যাব, তাই নয় কি? আজকে সমাজ এই অবস্থায় এসেছে যে আমরা অন্যায় বন্ধ করার কোনো ব্যবস্থা নিচ্ছি না। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, তোমরা জালিমদের সাথে উঠবস করো না, জালিমদের দিকে ঝুঁকে পড়ো না, ফাতামাসসাকুমুন নার, তোমাদের কেউ জাহান্নামের আগুন স্পর্শ করবে। কিয়ামতের দিন বলা হবে, উহশুরুল লাযিনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়ামা কানু ইয়াবুদুন, সেদিন বলা হবে যে তাদেরকে একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাও যারা জুলুম করেছে, ওয়া আজওয়াজাহুম, এবং তাদের আজওয়াজদেরকে, এখানে আজওয়াজ মানে তাদের স্ত্রীদেরকে নয়, ওয়া আজওয়াজাহুম অর্থ তাদের সাহায্যকারীদেরকে, তাদের অনুরূপ যারা, তাদের সহায়ক, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপাচার এবং অন্যায় কাজে সীমালঙ্ঘনে পরস্পরকে সাহায্য করো না। সর্বশেষ দুটি কথা বলে শেষ করছি। ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাই, তার নাম আপনারা সবাই জানেন, তিনি যখন জেলখানায় বন্দি, প্রিজনের যিনি ইনচার্জ তাকে বন্দি করে রেখেছেন, সে নামাজি মুসলিম, সেই ইবনে তাইমিয়া রহমতুল্লাহকে বলছে যে শেখ, আমি একজন নামাজি লোক, আমি মুসলিম, আমি আলেমদেরকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি এই জেলখানার ইনচার্জ, এই জন্য বাধ্য হয়ে আপনাকে বন্দি করে রেখেছি। শেখ আমাকে বলুন, আমি কি জালেমদের সাহায্যকারী? আমি কি আপনাকে জেলখানায় বন্দী করে রাখার জন্য জালেমদের সাহায্যকারী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হব? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন যে না, কখনো না, তুমি জালেমদের সাহায্যকারী নও, তুমি কখনো জালেমদের সাহায্যকারী নও, তুমি স্বয়ং জালেম, তুমি নিজে তুমি জালেম, তুমি জালেমদের সাহায্যকারী নও, তুমি জালেম। জালেমের সাহায্যকারী হচ্ছে যে জালেমের কাছে কিছু বিক্রি করে, অথবা জালেমকে একটি বাহনে উঠতে, কোনো বাহনে উঠতে সাহায্য করে, জালিমের সাথে লেনদেন করে, তাকে সাহায্য করে কোনোভাবে দুনিয়াবি বিষয়ে, সে হচ্ছে জালিমের সাহায্যকারী, তুমি স্বয়ং জালিমদের অন্তর্ভুক্ত। আব্বাসী খলিফা হারুনুর রশিদের সময়, এটাই আমার শেষ কথা, খুব সুন্দর একটি উক্তি এটি দিয়ে শেষ করব। বারা মেকা, তারা তখনকার একটা গোত্র, একটা পরিবার ছিল, সে সময় তাদের প্রভাব প্রতিপত্তি ছিল, সম্পদ ছিল। এরপর এক সময় হারুন ও রশিদের নির্দেশে তাদেরকে বন্দী করা হয়, হত্যা করা হয়। জেলখানায় সেই বংশের একজন বয়োবৃদ্ধ লোক ইয়াহিয়া আল বারমাকি এবং তার ছেলে ইয়াহিয়া আল বারমাকি সম্পর্কে, হারুন ও রশিদের দুধ সম্পর্কে বাবা, আশির ঘরে তার বয়স, অভিজ্ঞ একজন বয়োবৃদ্ধ লোক, জেলখানায় বন্দী, তাকে তার ছেলে জিজ্ঞাসা করছে, তাকে তার সন্তান জিজ্ঞাসা করছে যে আমাদের উপর এই অবস্থা কেন আসলো, আমরা একসময় সম্মানিত ছিলাম, আজকে আমরা লাঞ্ছিত, লোকেরা আমাদেরকে উপহাস করছে, হাসাহাসি করছে, একসময় আমাদের সম্পদ ছিল, আজকে আমরা দরিদ্র, আমাদের এই অবস্থা কেন হলো বাবা? তখন ইয়াহিয়া বলছেন, ইয়া বুনাই দাওয়াতুল মাযলুম, বাবা এটা মাজলুমের দোয়া, মাজলুমের দোয়ার কারণে, সারাত ফি যুলমাতিল লাইল, যে দোয়া রাত্রির অন্ধকারে সঞ্চালিত হয়ে আল্লাহ তাআলার কাছে পৌঁছে গিয়েছে, গাফালনা আনহা ওয়া লাম ইগফালিল্লাহু আনহা, আমরা ভুলে গিয়েছি, জুলুম করে আমরা ভুলে গিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল ছিলেন না, আল্লাহ তাআলা গাফিল হননি। তারপর তিনি বলছেন, নামাত উয়ুনুকা ওয়াল মাযলুম মুনতাবিহুন ইয়াদউ আলাইকা ওয়া আইনুল্লাহি লাম তানাম, তোমার চোখ ঘুমিয়েছে, নামাত উয়ুনুকা, তুমি বিছানায় ঘুমিয়েছিলে, তোমার চোখ ঘুমিয়েছে, ওয়াল মাযলুম মুনতাবিহুন ইয়াদউ আলাইকা, অথচ মাযলুম তখন জেগে থেকে তোমার বিরুদ্ধে দোয়া করছে, ওয়া আইনুল্লাহি লাম তানাম, আল্লাহর চোখ ঘুমায়নি। আমরা মাজলুমের দোয়াকে ভয় করি, আমরা সবাই জুলুম বন্ধ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাজলুমকে যেন সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মাজলুমের রব,
আপনি দুর্বলের রব, আপনি দুর্বলকে সাহায্য করেন, আপনি মাজলুমকে সাহায্য করেন, আপনি তাদের হয়ে প্রতিশোধ গ্রহণ করেন, আপনি জালিমকে ধ্বংস করেন হে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দোয়া রেখে সেই সাথে আমরা যেন জুলুম থেকে নিরস্ত হতে পারি সেই দোয়া করে আজকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।